আজ আমি আপনাদের কোনো রকম মোল্ড ছাড়া বাড়িতে কিভাবে খুব সহজে পাউরুটির রেসিপি বানানো যায় সেটা দেখাবো। আর এটা কিন্তু তেলে ভাজা পাউরুটি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখুন পাউরুটিগুলো কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। এখানে 300 গ্রামের মতন ময়দা আছে। আর এখানে আমি পাউরুটিটা ময়দা দিয়ে বানানো দেখাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এখন 4 চামচের 1/3 ভাগ দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম চিনি। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1.5 চামচের মতন ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকান বা সুপার মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দায় এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে, যাতে ইস্ট আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। প্রায় 3 মিনিটের মতন খুব ভালো করে ময়ম দিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ গরম জল নিতে হবে। গরম জল দিয়ে ডোটা রেডি করতে হবে। আর এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না, একটু নরম করে ডোটা বানাতে হবে, মানে যাতে একটু চিড়চিড়ে ভাব থাকে। তাহলে পাউরুটিগুলো বেশ নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। এইভাবে একটা নরম চিড়চিড়ে ডো রেডি করে নিয়েছিলাম। যেহেতু বেশ নরম ডোটা, তাই অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। তেল দিয়ে ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিড়চিড়ে ভাবটা কমে যায়। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার ঢাকনা বন্ধ করে এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আর যদি আপনারা পাউরুটিগুলোকে একটু বড় সাইজের বানাতে চান, তাহলে লেচিগুলোকে একটু বড় করেও কাটতে পারে। এবার লেচিগুলোকে কেটে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা বাটার পেপারকে এইভাবে ছোটো সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে একটা করে লেচি নিতে হবে। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর কেটে রাখা বাটার পেপারের উপরে এইভাবে লেচিগুলোকে রেখে দিতে হবে। অল্প একটু তেল বাটার পেপারের মধ্যে ব্রাশ করে রেখেছিলাম, যাতে লেচিগুলো আটকে না যায়। এবার এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে লেচিগুলো একটু সাইজে বড় হয়ে যায়। 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন লেচিগুলো সাইজে একটু বড় হয়ে গেছে। এবার পাউরুটিগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এইভাবে একটা করে পাউরুটি দিয়ে দিতে হবে আর বাটার পেপারটা তুলে নিতে হবে। যেহেতু পাউরুটিগুলো বেশ নরম হয়, তাই হাত দেওয়া যায় না, তাই এইভাবে বাটার পেপার দিয়ে পাউরুটিগুলোকে তেলের মধ্যে দিতে হবে। কয়েকটা পাউরুটি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে করে পাউরুটি একসঙ্গে ভেজে নিয়েছি। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে প্রায় 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে পাউরুটিগুলো সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পাউরুটিগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।